আজকের এই ভিডিওতে কলকাতা হাইকোর্ট থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাজ্যে কলকাতা হাইকোর্টে নতুনভাবে ক্লার্ক পদে রিক্রুট করছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে সরাসরি আবেদন করতে পারবে এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এছাড়াও তেইশটি জেলার যে কোনো ছেলেমেয়ে সরাসরি আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাশে তো তোমরা কীভাবে আবেদন করবে এছাড়াও কোন পোস্টে কতগুলি শূন্য পদ রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক নোটিশ ডাউনলোড করতে গেলে তোমাদের চলে আসতে হবে কলকাতা হাইকোর্টের অফিসিয়ালি ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এবং এখানে দেখো প্রথম নম্বরই তোমরা নোটিশটি পেয়ে যাবে এখানে পেয়ে যাচ্ছ এখান থেকে তোমরা নোটিশটি ডাউনলোড করে নেবে এভাবে যদি ডাউনলোড না করতে পারো ডাইরেক্ট লিঙ্ক থাকবে সেখান থেকেও তোমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারো সো সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ক্যালকাটা হাইকোর্ট থেকে এবং নোটিশটি বাইশে মার্চ দু হাজার বাইশ সালে প্রকাশিত হয়েছে যার ফাইল নম্বর অবশ্যই স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ এখানে প্রথমে জানিয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম দ্য ইন্ডিয়ান সিটিজেন সো এখানে দেখতে পাচ্ছ তোমরা ভারতীয় নাগরিক হলেই এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এখানে বেতন হবে দেখো তোমাদের আঠাশ হাজার নশো থেকে বেতন শুরু হবে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা ম্যাক্সিমাম বেতন দেওয়া হবে এখানে কোন কোন পদে রিক্রুট করা হচ্ছে দেখো পিএস স্টেনোগ্রাফার পদে রিক্রুট করা হচ্ছে যেখানে তোমরা তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে আবেদন করতে পারবে এই চাকরিটা দেখো প্রপারলি টেম্পোরারি বেসিকে রিক্রুট করছে কিন্তু এখানে তারপরে জানিয়েছে দেখো লাইকলি টু বি মেড সো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এটি অস্থায়ী কাজ হলেও স্থায়ী কাজের মতোই হবে এবং এখানে ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে দেখো টোটাল সাতোটি ভ্যাকেন্সি রয়েছে যেগুলি ক্যাটাগরি ওয়াইজ তোমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ টোটাল সাতেরোটি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে আবেদন করতে গেলে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখো যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সাথে কম্পিউটার টাইপিং স্পিড দেখো তোমাদের একশো কুড়ি পার ওয়ার্ড মিনিটে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে সাথে অবশ্যই কম্পিউটার নলেজ জানতে হবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে এখানে তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবে এবং বয়স অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স হিসেবে করতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার বাইশের হিসেবে বাকেন করতে গেলে জেনারেল প্রার্থীদের জন্য আটশো টাকা আবেদন ফিস রয়েছে কিন্তু তোমরা যদি এস সি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তিনশো টাকা আবেদন ফিস রয়েছে যেই আবেদন ফিসটা তোমাদের অবশ্যই ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে তোমরা দিতে পারো এই অ্যাপ্লিকেশান ফিসটি যা ডিটেলস অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে কীভাবে দেবে তার ডিটেলস দেওয়া রয়েছে নোটিফিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে অবশ্যই তোমরা কীভাবে পেমেন্টটা দেবে সেটা অবশ্যই এখান থেকে পড়ে নিতে পারো এরপর এখানে আবেদন কীভাবে করবে দেখো এখানে আবেদন সম্পূর্ণ অফলাইনে করতে হবে এবং এখানে কোনো প্রকার অ্যাপ্লিকেশান ফর্ম দেয়নি এখানে একটি অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দিয়েছে দেখো এখানে এক অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি দেখতে পাচ্ছ এই ধরনের একটি অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের তৈরি করতে হবে তোমরা অবশ্যই হাতে লিখে নিতে পারো এই ধরনের একটি অ্যাপ্লিকেশান ফর্ম বা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো একটি অ্যাপ্লিকেশান ফর্ম এই ধরনের সেম ফর্ম্যাটে এবং সেটি ফিল আপ করতে হবে ফিল আপ করার পর সমস্ত ডকুমেন্ট অ্যাটেচ করতে হবে যেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে এবং অবশ্যই একটি পোস্টাল খাম নিতে হবে যার সাইজ অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে দেখে নিতে পারো তোমাদের পোস্টাল খাম নিতে হবে যেই পোস্টাল খামের ওপরে অবশ্যই তোমরা পঁয়তাল্লিশ টাকা দামের একটি পোস্টাল স্ট্যাম্প অ্যাটাচ করে দেবে যেটা স্পিড পোস্ট বা রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে তোমাদের পাঠাতে হবে কলকাতা হাইকোর্টের অ্যাড্রেসে এবং এখানে বাকি ইনফরমেশান দেওয়া রয়েছে দেখে নিতে পারো এবং এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের দুটি ফেজে সিলেকশন হবে ফার্স্ট ফেজে রিটার্ন টেস্ট হবে তারপরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের রিক্রুট করা হবে যেটি অবশ্যই জানিয়ে দিয়েছে এরপর এখানে দেখো আবেদন করার শেষ তারিখ রয়েছে বারোই এপ্রিল দু হাজার বাইশ সাল পর্যন্ত তার আগে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে সো তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারো এখানে তেইশটি জেলা থেকেই আবেদন করতে পারবে সে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে বাকি ডিটেলস তোমরা এই নোটিশ থেকে পড়ে নিতে পারো বা তোমরা টেলিগ্রাম গ্রুপেও এই নোটিশের লিঙ্ক পেয়ে যাবে প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপেও অবশ্যই জয়েন হয়ে যেতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বে লাইকেনটি বাজিয়ে দেবেন